थाना हर हास्थी मंत्री विप्लव कुमार देव सोशल मीडिया फाशिंग पेट्रोल डीजल सकाव हाखतर हापा रंग मरमन कम रिमन बगे खा गाहम याफरमान फियाबा दिन सांग्रो सालों नुकजा पेट्रोल डीजल सकाव मांगली जुदा के पेट्रोल सकाव रंग मरी खक सारा ब्रेन सलाकीसा गबा दे डीजल खक सूगु जी सलाकीसा गबा नुकजा मंत्री अग्रा सोशल मीडिया सामाबाई बैथांग फेलैमानी अशोक सिमिया टंकरसों लुगु विशुगुब अमहै मांगली इमाबाई बेलैके खा पेंगजाला बक्सा बस हाई टंका चौमारी नाहर से अमहैके खाकना चौमरी पाइके तेसाहाय नहाय रंग मरक उफिने मैं आगे कत को पेट्रोल लाभ कर 100 টাকা করে এখন মানে এই যে কমছে তাতে আপনাদের কি সুবিধা হচ্ছে দামটা কিন্তু মানে হঠাৎ করে বেড়ে গেছে মানে প্রথমে কিন্তু আমরা গত 2-1 বছর আগে কিন্তু এত টাকা দাম ছিল না 70-75 হঠাৎ করে বাড়তে 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 যা হচ্ছে তাও এখন যে রেট 1-1.28 তাও কিন্তু কম না सुविधा स्वस्ति मिले एक तो स्टेप नीचे भलो घनगण खुब भलो আমরা এরকম আশা রাখবো আগামী দিনেও যাতে এরকম ভাবে আমাদের যে পেট্রোল ডিজেলের রেট আর একটু মানে সস্তি আমরা যাতে পাই আর কি এরকম আশা রাখবো ভালো আমরা তাহলে ভিকিলসে তেল যত কমবো আমাদের চলতে সুবিধা হইব ব্যবসা বাণিজ্য ভালো হইব ঠিক না বলতে ব্যবসা বাণিজ্য হলে জিনিসের দাম কমবো জিনিসের দাম কমলে মানুষের সস্তা জিনিস হইব এই তো আর কি আমরা তো চাই যে পেট্রোল দাম কমুক এটা তো আননেসেসারি গভর্নমেন্ট এই পেট্রোলটা আমাদের অস্ত্রচার করতেছে আমাদের নিয়ে এক ধরনের টর্চারিং এই পেট্রোল পেট্রোল তো একচুয়ালি একটা হতে পারে না স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটা গভর্নমেন্টই হিউম্যান ট্যাক্স দিয়ে আমাদের দিকে চিন্তা করা যায় না খালি ওই ভোটের সময় বড় বড় কথা তারপরে কিছু না সুবিধা বলতে কিছু তো সুবিধা হলো যেটা পেট্রোলের দাম অনেকটা বেশি ছিল এখন কিছুটা কমাতে মানুষের কিছুটা লাভ হচ্ছে কিন্তু যতটা কমার কথা যে হারে বেড়েছিল পেট্রোলের দামটা সেই হারে বাড়লো না এবং যতটুকু বৃদ্ধি হয়েছিল ততটুকু তুলনায় তো কিছুই না কারণ আগে আমরা পেট্রোল ভরতাম সবাই 80-85 টাকা করে এখন সেই 110 টাকার জায়গায় আবার সেই কাছাকাছি 100-98 টাকা মানে 100 টাকার কাছাকাছি আসবে যদি আরেকটু কমে তাহলে সবারই অনেকটা লাভ হবে এই কমাতে কোনো লাভ হইতো না মানে 10 টাকা বাড়াইয়া 1 টাকা কমাইলে কোনো লাভ হইতো না এই যে এক্সট্রা ট্যাক্সটা নেওয়া হইতেছে এটা বন্ধ করা দরকার সেন্ট্রাল থেকেও রাজ্য সরকারের তাহলে যদি একটু কোনো কিছু লাভ হয় আর কি আমাদের কত করলে ভালো হইল কত করলে মিনিমাম 15-20 টাকা তো কমাতে পারে হলো আপনার যে বিষয়টা আপনি বলছেন যে রেট কমছে এটাতে আমাদের আম জনতার সেই স্বস্তি আসেনি কারণ এত কমেনি যেই পরিমাণ বেড়েছে সেটা কিন্তু মিনিমাম 30-35 টাকা যদি কম হতো তাহলে আমরা আম যারা বাইক সাইকেল চালাচ্ছি আমাদের সুবিধা হতো কারণ আমরা সবাই ত্রিপুরা রাজ্যের মানুষ মধ্যবিত্ত পরিবারের সেটা গাঁও অংশের মানুষ আমাদের এই নাবিশ্বাসের এই তেলের পেট্রোলের মূল্য বৃদ্ধি করতে হবে আমাদের বিরাট সমস্যা হচ্ছে আমরা সরকারকে বলছি এবং রাজ্য সরকারকে বলছি যে কিছু ট্যাক্স ওনারা কমিয়ে আমাদেরকে পেট্রোলের দামটা কমিয়ে দিয়ে তাহলে আমাদের অনেকটাই সুবিধা হতো এইগুলো আমার বক্তব্য আর এখন তো দেখতে পাচ্ছেন যে দাম কমাতো তেলের ওই পেট্রোল পাম্পের তেল নেই আর এটাতে তো যে ভিড় আমরা এই রোদ নিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ তেল নেওয়ার জন্য চেষ্টা করছি যদি 5-7 টাকা বাইরে যদি 2-3 টাকা কমে এটার কোনো মানে আছে আমরা তো কমাবো না এটা বাড়াবো বই আসলে কততে আর অন্য 1-2 টাকা দাম এটা আর কিছু মানে কী করলে সুবিধা হয় কমাইলে সুবিধা কারণ সে আগে আমরা যেভাবে তেল ভরতাম বা যে প্রয়োজনে কাজ কাজ নেবে ওখানে প্রয়োজন না থাকলেও বাড়ি না আমাকে কেলিকা তেলের লেগে এইটা পাতা আজকাল কমলে ভালো আর কি সবাই লেগে ভালো
তেমন কিছু না, কারণ দশটা বাড়ে তো চারটা কম করে, তাহলে আমরা কোনো সুবিধা না। আমরা তো গরিব মানুষ, আমরা সুবি করে ভাত খাই, ভাড়া থাকি করে আমরা চলি। আমরা বাড়ির বিলুনিয়া সাউথে থাকি, এনআইসি ফেডের দেয় এনে কাম করে করে খাই ভাড়া থাকি। এটা কম করে লাভ হতো না, আগে যখন 100 টাকা আসল তখন লাভ হচ্ছে না, 90 টাকা 94 টাকা ঠিক আছে, তবে মোটামুটি কিছু টাকা পাওয়া যায়। মানে সারাদিন পরিশ্রম করে 150 টাকা 200 টাকা বাইর নিতে পারি না, সারাদিন পরিশ্রম করে একদম রকম বাড়িছি যে রাত্রে 11:30-12টার সময় যাবো বাড়ি। সারাদিন পরিশ্রম করে ওই কিছু টিকে না, এমন কিছু একটা লাভ হয় না। করোনার কি অনেক সরকারের যদি কম আসে ঠিক আছে, অনেক দূরে খুশি থাকতেই বা কিটা কমো আর কি, আর তো কোনো কিছু করার নাই। করোনার অসুবিধা কি জন্য অসুবিধা খুশা নাই, টাকা লাগে বাড়ি না করতো তার বললে বুঝা, মানে ঘুরে এলে চলছে কমতেছে, তো ছোটা ওই কোনো না চাল পাই না আমরা কম পাইতেছি। কত হইলে আপনাদের সুবিধে? আগে যে রেটে পিওয়া যে রেটটা ছিল এটা তো মোটামুটি 100 টাকা ছিল, এটাই ভালো আছে। আমার আগে আজ যেটা আসলো দুদিন আগে এটাই মোটামুটি আইডিয়া আছে আর কি, এই রেটটা কম যাবে থাকবে ইত্যাদি আর কি, এই রেটটা ম্যানেজ করেছিলাম আমার প্রবলেম। তো হাই রেটটা তো আগে একদম ম্যানেজ করা সম্ভব না। এটা তো ঘটনা 70-75 বার আমি স্ট্যাটিস্টিশিয়ান না, তারপর কিন্তু সে বাইরে একবার দাম কমাইলো, তো যা বাড়লো এক মাসে যা বাড়লো তাই কমলো না। এক মাসে খুব সম্ভব আমার যৌতুক মনে কাছে 26-27 টাকা বা 28 টাকা বাড়ছে, দাম কমছে 5 টাকা। তো মানে কি ইন্টারেস্টিং, একবার 30 টাকা বাড়াইয়া 2 টাকা কমাইলো, আর যে আরে বাড়তেছে শুধু পেট্রোল ডিজেল কেন, আপনি পেঁয়াজে আলু দেখেন না? আগে 2 দিন আগে কিনলাম 30 টাকা পেঁয়াজ, 2 দিন পরে গিয়ে আউট অফ ব্লু 60 টাকা পেঁয়াজ, আলু 20 টাকা, 2 দিন পরে আউট অফ ব্লু 30 টাকা। তো সব কিছুই তো বাড়ছে, সব কিছু আপনি কি আমাদের প্রবলেম হচ্ছে জনসাধারণের জনগণের, হঠাৎ করে তো জিনিসপত্রের দাম বাড়ে। একটা তো রেশিও ঠিক আছে বাড়বে, সব কিছু বাড়ছে বাড়বে, একটা তো রেশিও থাকা উচিত ঠিক আছে, এত ডিফারেন্স জিনিসপত্রের। আর 28-27 টাকা বা 5 টাকা কমাইলো বা 10 টাকা কমাইলো তো ইনসিগনিফিকেন্ট ঠিক আছে। কালকে পেট্রোল এবং ডিজেলের দামটা কমছে ঠিক আছে, আমরা আমজন তো আমাদের জন্য ভালোই হয়েছে, কিন্তু ওইটা তো ইলেকশনের একটা টু, সামনে মিউনিসিপ্যালিটি ইলেকশন এই কারণে এটা কমাইছে। কারণ আজকে প্রায় 1 বছর হইলো পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী, ভারতের ইতিহাসে স্বাধীনতার ইতিহাসে পেট্রোলের দাম এত বাড়ছে ডিজেলের দাম এত বাড়ছে এটা হয়েছে না, এই প্রথম। 110 টাকার উপরে গেছে গা পেট্রোল ডিজেল, 100 টাকা পার হয়ে গেছে গা, এখন মিউনিসিপ্যালিটি ইলেকশন আর মানে কিছুদিন পরে, এই কারণে এটা ভোটের মুখে এটা মানে একটা তুপ দিছে। আবার ভোটে যাইব আমি, আজকে বইরে রাখলাম আমার ভোট শেষ আসিব এই দিনই রাত্রে বলা পেট্রোল ডিজেলের দাম আমরা বেড়ে দেবো না, কারণ পেট্রোল ডিজেলের দামের সঙ্গে সব কিছু সম্পর্ক আছে। সাধারণ রান্নার তেলের দাম যেটা সাধারণ একদম গরিব এবং খেটে খাওয়া মানুষেরও রান্নার তেল লাগে, এই রান্নার তেলের দাম এখন 200 টাকা পার লিটার তেল, তাহলে মানুষে খাইব কীভাবে? মানুষ তো সাধারণ আগে খাইয়া বাচ্চা এরপর না সংসার জীবনযাপন করে না, এরপর অন্য কিছু করতে মানুষের সাধারণ খাইয়া বাচ্চা সংসারই চালাতে প্রতিফলন করতে পারতেছে না। জিনিসপত্র দাম মূর্তমুখী, আলু 30 টাকা কেজি, আলুর বাজারে গেলে তারা কয় পেট্রোলের দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, জিনিস আনতে পারতেছে না, এই যে গাড়ির জ্বালানির দাম বাড়ছে এই কারণে জিনিসপত্র দাম বাড়তেছে। আলু পেঁয়াজ পেঁয়াজ 60-70 টাকা কেজি, আমরা কোথায় বাস করতেছি স্বাধীনতার ইতিহাসে? এতটুকু জিনিসের দাম কোনোদিন হয়েছে না, এটা হইলো ভোটের মুখে, এগুলো ভোটমুখী একটা সাধারণ একটা, কারণ সরকার ইচ্ছা করলে সব কিছু পারে। এটা গতদিনই আমরা বুঝলাম, কর্তৃরা 5 টাকা কমাই দিচ্ছে 60 টাকা কমাচ্ছে পেট্রোল ডিজেল, তাহলে এতদিন কমাইলো না কেন? আমি যেন তো না খেয়ে মরতেছে, ভোট শেষ হইব আবার আবার দাম বেড়ে যাবো, এটা ভোটের মুখে যা ভোটের বৈতরণী পার হওয়ার লেগে আর কিছু না। পেট্রোল মোটামুটি 6 টাকা কমছে, ডিজেল 12-7 টাকা কমছে, যেমন আজকে পেট্রোল হচ্ছে 104.28, গতকাল ছিল 110.28, 6 টাকা কমছে, আর ডিজেল ছিল আমরা 102.98 গতকাল, আজকে হচ্ছে 90.91, তাহলে আপনি 12.7 টাকা কমছে, গতকাল সে অনেক কমছে। আবার দেখা যদি এরকম কমে যায় তো আগে রেটের মতো আসব, এখন বাড়তি রেটটা তো কাস্টমার একটু বেশি করেই, যে বাড়তি আজ একটা কমছে এবার আবার উনি বাড়ে, কাস্টমারের মনে একটা সংকোচ রয়ে গেছে যে কালকার কী কালকার দিনটা কী করবো আবার নিয়ে বাড়াবো, এই আর কি এখন নর্মালি চলছে, মানে কালকার দিনটার অপেক্ষায় কাস্টমার কমতেছে।
কি করে মানে মানে এটা কতদিন থাকবো এই কমটা মনে হয় না এটা বেশি দিন থাকবো যদি বেশি দিন তো এক সপ্তাহের মতো এই রেটটা থাকবো তারপরে যে আবার গভর্নমেন্ট চিন্তা ভাবনা করবো মনে করতেছি একদিন কাস্টমার দিয়ে যে দাম আরও কমা উচিত ছিল যে কিচ্ছুই সে না কমাটা প্রচুর বাইরে গিয়ে যদি পাঁচ টাকা কমে কী হবে এরপরে দেখা যাবে আবার পঁচিশ টাকা পঁচিশ পয়সা তিরিশ পয়সা পঞ্চাশ পয়সা আশি পয়সা এভাবে বাড়তেই চলছে মানুষের কাজের অবস্থা নাই কাজ নাই মানুষের কোনো শিক্ষানীতি নতুন শিক্ষানীতি আনছে যে শিক্ষানীতিতে শিক্ষা গ্রহণ করা সম্ভব হবে প্রত্যেক দিকে সর্বাত্মক একটা আক্রমণ নামায় আনা হয়েছে বিভিন্নভাবে তাহলে এই আক্রমণগুলি কমাইয়া আর জিনিসপত্রের দাম বা জিনিসপত্রের দাম কমাই তৈরি এবং সাথে সাথে পেট্রোলের দাম পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ যেভাবে আছে আমাদের দেশ এত বড় দেশ এত মানুষ তার এত ট্যাক্স পাইতেছে তারপরেও ট্যাক্সে হচ্ছে না তারপরেও এই অবস্থা মানুষের কেন আমি মনে করি সরকার এই ব্যাপারে সঠিক জনসাধারণের স্বার্থে পদক্ষেপ গ্রহণ করুক শুধু ভোট হইতেছে আর নির্বাচনের হইতেছে মন্ত্রী হইতেছে এমএলএ হইতেছে এমপি হইতেছে জনসাধারণের কোনো মুক্তি হইতেছে জনসাধারণের কোনো সুবিধা হইতেছে আমাদের জনসাধারণের সুবিধা এই কমার সঙ্গে বাড়ার কোনো পার্থক্য নাই হ্যাঁ একশো টাকার উপরে চলছে এর মধ্যে দশ দুই টাকা আর এক টাকা কমার মধ্যে দিয়া মানুষের সমস্যার সমাধান হয় না একবারে বৃহত্তর বাড়া বাড়ছে আমার পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্রের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলি আছে ওইখানে পেট্রোল ডিজেলের দাম আমাদের থেকে অর্ধেক অথচ ভারতবর্ষের হ্যাঁ অধীনে অধীনস্থ ভারতবর্ষে ওই দেশ রাষ্ট্রগুলির তুলনা ভারতবর্ষের তুলনা ওই রাষ্ট্রগুলি কিচ্ছু না কিন্তু তাদের দেশে আজকে সাধারণত বাংলাদেশের মতন একটা রাষ্ট্র তাদের দেশে পেট্রোল ডিজেল মূল্য কম আর নেপাল কম কিন্তু আমাদের ভারতবর্ষে হঠাৎ করে আজকে এই বর্তমান সরকারের আমলে একবারে বৃহত্তম পর্যায়ে গিয়ে পড়ছে পেট্রোল ডিজেলের দাম তার সঙ্গে সমস্ত জিনিসপত্রের দাম নির্ধারণ হয় কাজেই আমরা বাসব কী কইরা একদিকে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাশাপাশি কর্মসংস্থান নাই মানুষের রোজগার নাই আর্থিক পরিস্থিতি খুবই ভয়ানক বাঁচার কোনো পথ খুঁজে পাইতেছে না মানুষ হ্যাঁ তার জন্য মানে আর কি বলবো আর বলার কোনো ভাষা নাই এই এতটুকুই বলবো।